হে হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার এই গর্জিয়াস লুকের মেকআপ টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ। আর শুধু মেকআপ টিউটোরিয়াল না, সাথে আছে অনেক ধরনের মেকআপ টেকনিক্স অ্যান্ড প্রোডাক্ট নলেজ। তো সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। স্টেপ নাম্বার 1, ময়েশ্চারাইজার। তোমাদের যেটাই স্কিন টাইপ হোক না কেন, ইভেন অয়েলি, ফেসটাকে ময়েশ্চারাইজ করা কিন্তু খুবই দরকার। যত এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করো না কেন, তোমাদের মেকআপ কখনোই ফ্ললেস দেখতে হবে না যদি না তোমরা স্কিন প্রিপারেশন ঠিকভাবে না করো। এই স্টেপে তোমরা সিরাম, অয়েল, ময়েশ্চারাইজার যেটা খুশি ইউজ করতে পারো। আমরা এটাকে সিম্পল রাখার জন্য শুধু ময়েশ্চারাইজার ইউজ করছি। ময়েশ্চারাইজারটাকে ভালো করে পুরো স্কিনে ইউজ করে নেবে। যাদের চোখের নিচে ক্রিস পড়ে তারা একটু এক্সট্রা ময়েশ্চারাইজার সেখানে ইউজ করে নিতে পারো। অনেকে তোমরা ডিরেক্ট প্রাইমার ইউজ করো, ময়েশ্চারাইজারটাকে স্কিপ করে যাও, বাট স্কিন স্মুথ কিন্তু প্রাইমার করে না, করে হচ্ছে আমাদের ময়েশ্চারাইজার। আর সেই স্মুথনেসের জন্যই কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতেও সুবিধা হয়। স্টেপ নাম্বার 2, প্রাইমার। তোমরা জানো এখন অনেকে আছে যারা প্রাইমারের মানে কী বা এটা ইম্পর্টেন্স কী, এটা ইউজ কী করে করতে হয় সেটাই জানে না। ইভেন অনেকজনের মেকআপ কিটে তো এটা এক্সিস্টই করে না। প্রাইমার তোমাদের মেকআপ রুটিনের বেসের আগে থাকবে। কনসিলার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট সব পরে। এটা তোমাদের স্কিনকে স্মুথ করবে আর তোমাদের যত লাশ পোর্স থাকবে সেটাকে ফিল করতে সাহায্য করবে, যেটার জন্য তোমাদের মেকআপ অনেকক্ষণ আর অনেক ভালো করে টিকবে। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা অয়েল বেস বা জেল বেস প্রাইমার ইউজ করবে, আর তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে তোমরা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে। প্রাইমার ইউজের পরে কিন্তু 5 মিনিট হোল্ড করতে হবে, সেটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 3, কনসিলিং। ফার্স্টে জেনে নে কনসিলার জিনিসটা কি। হয়তো এটা ফাউন্ডেশনের মতনই, বাট এটা কনসিস্টেন্সি ফাউন্ডেশনের থেকে বেশি থিক। তার জন্য আমাদের ফেসে যে জিনিসটা ফাউন্ডেশন হাইড করতে পারে না সেটা কনসিলার করে দেয়, যেরকম ডার্ক সার্কেলস, অ্যাকনি স্পটস বা পিগমেন্টেশন। আর যেহেতু এটা একটু থিক হয়, তাই তুমি যদি এটা ফাউন্ডেশনের মতো পুরো ফেসে ইউজ করে ফেলো তাহলে ভীষণ কেকি লাগবে দেখতে। তাই এটা শুধু ওখানেই ইউজ করো যেখানে এটা দরকার আছে, আর কখনোই কনসিলারকে ওভার ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু এটা কাজ দেবে না। স্টেপ নাম্বার 4, ফাউন্ডেশন। ফাউন্ডেশনও কিন্তু আমরা অলওয়েজ স্কিন টাইপ অনুযায়ী ইউজ করি। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি অলওয়েজ অয়েলি অর লিকুইড বেস ফাউন্ডেশন ইউজ করি। তোমাদের যাদের অয়েলি স্কিন হবে তোমরা স্টিক ফাউন্ডেশন অর ম্যাট ফাউন্ডেশন ইউজ করবে। আচ্ছা, এখন বলি ফাউন্ডেশন ব্লেন্ড কী করে করবে। ফেসে নিয়ে কখনোই ডাইরেক্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাবে না, এতে কিন্তু তোমাদের ফাউন্ডেশন ওয়েস্টও হবে, তার সাথে সাথে ফেসের কিছু কিছু জায়গায় কেকেও দেখতে লাগবে। সবসময় যতটা পারবে আঙ্গুল দিয়ে হোক বা ফ্ল্যাট ব্রাশ দিয়ে হোক ফাউন্ডেশনটাকে পুরো ফেসে স্প্রেড করে দেবে। এতে তোমার ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডারে ওয়েস্টও হবে না, স্মুথলি ব্লেন্ডও হয়ে যাবে আর অনেক ফ্ললেসও দেখতে হবে। গলায় ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য কোনো সময় বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, অলওয়েজ ইউজ করবে একটা ফাউন্ডেশন ব্রাশ। যেহেতু গলার এরিয়াটা অনেক বড়, তাই বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করলে কিন্তু ঠিকভাবে ব্লেন্ড হবে না। সবসময় ব্রাশ ইউজ করবে, দেখবে ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। স্টেপ নাম্বার 5, হাইলাইটিং কনসিলার, যেটা আমাদের স্কিন টোন থেকে একটু ফেয়ার ইউজ করতে হয়। আর এটা দিয়ে করি আমরা আমাদের হাই পয়েন্টগুলোকে হাইলাইটস, যেরকম টপস অফ দ্য চিক বোন, নোজের ব্রিজের ওপরে, ফোরহেডের সেন্টারে, চিনে অ্যান্ড আপার লিপে। বাট আপার লিপে যদি কারো ফেশিয়াল হেয়ার থাকে তাহলে সেখানে করবে না। এখন এটাতে হয় কি, এটার জন্য না আমাদের ফেসে একটা ডাইমেনশন অ্যাড হয়, পুরো ফেসটা দেখতে ফ্ল্যাট লাগে না অ্যান্ড বোনসের স্ট্রাকচারটা অনেকটা লিফট হয়ে যায়। এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট যদি তুমি একটা শার্প লুক চাও তাহলে। নাও স্টেপ নাম্বার 6, লুজ পাউডার। এতক্ষণ ধরে আমি যত ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি এখন সেটাকে আমি সেট করব। লুজ পাউডার একটা সেটিং পাউডারের কাজ করে অ্যান্ড সমস্ত ক্রিম প্রোডাক্টকে সেট করতেও সাহায্য করে, আর এটার জন্য মেকআপে কোনো ক্রিজ পড়ে না। আমি এটা যেখানে যেখানে কনসিলার ইউজ করেছি শুধু সেখানে ইউজ করি, কারণ আমার ড্রাই স্কিন, তো ফুল ফেসে ইউজ করলে ফেস দেখতে আরও ড্রাই লাগবে। এটা আমাদের ফেসে অয়েলটাকে একটু বেশি অ্যাবজর্ব করে নেয়, যেটাতে পোর্স লক হতে পারে আর তার থেকে অ্যাকনি। সো অয়েলি টু মিডিয়াম স্কিনের জন্য এটা বেস্ট। নাও স্টেপ নাম্বার 7, কন্ট্রোল। কন্ট্রোল করতে হলে সবার আগে আমাদের শেড চুজ করতে হবে। সো বেসিক্যালি যেটা আমাদের স্কিন টোন তার থেকে আমরা 300-400 ডার্ক টোন দিয়ে কন্ট্রোল করি। এখন আমরা কন্ট্রোল করি কেন, এই টেকনিকটা দিয়ে আমরা আমাদের ফেসে একটা শ্যাডো ক্রিয়েট করি, যেটার জন্য আমাদের ফেসে একটা ডাইমেনশন অ্যাড হয়। এটা করলে আলটিমেটলি তোমাদের ফেস একটা বেটার শেপে চলে আসবে। তো এভাবে চিকবোন, জলাইনকে শার্প করা যায় অ্যান্ড ফোরহেডকে ছোট করা যায়। আমি ফেস অ্যান্ড নোজ এরিয়াতে যেভাবে যে টেকনিক্সে কন্ট্রোল করলাম ঠিক সেভাবে তোমরা তোমাদের কন্ট্রোল করবে। নাও স্টেপ নাম্বার 8, ব্লাশ। ওকে, সো ব্লাশ আমরা লাগাই কেন। ব্লাশ আমরা ইউজ করি আমাদের ফেসে একটু রেডনেস, একটু কালার অ্যাড করার জন্য। তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। আর মনে থাকে যেন ব্লাশকে প্রথমে সেন্টারে নিয়ে ব্লেন্ড করতে করতে একটু ওপর আর একটু নিচে যেতে হবে,
আর তুমি যে কন্টুরটা ইউজ করেছিলে ওটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে কন্টুর আর ব্লাশ দেখতে আলাদা আলাদা না লাগে। যারা ভীষণ ফেয়ার তারা লাইট পিঙ্ক কালার ইউজ করতে পারো, যারা মিডিয়াম তারা মিডিয়াম কালার ইউজ করতে পারো, যারা ডাস্কি টোন তাদের উপর বোল্ড পিঙ্ক কালারও ভীষণ ভালো লাগবে। নাও স্টেপ নাম্বার 9, হাইলাইটার। হাইলাইটার একটা এমন মেকআপ প্রোডাক্ট যেটা লাইট রিফ্লেক্ট করে। এখন এটা ইউজ করবে কোথায়? ফেসে যত হাই পয়েন্ট আছে সেখানে ইউজ করতে হয়। সিম্পল ভাষা যদি বলি, মুখে যেখানে যেখানে উঁচু হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের হাই পয়েন্ট। এটার জন্য মেকআপের পর যখনই আমাদের ফেসে লাইট পড়বে, এই হাই পয়েন্টগুলোই লাইটকে অ্যাট্রাক্ট করে নেয় আর মনে হয় যেন আমাদের ফেস ন্যাচারালি ভীষণ গ্লো করছে। আমি যেই টেকনিকে যেভাবে হাইলাইটার ইউজ করলাম তোমরা কিন্তু ঠিক সেভাবেই ইউজ করবে। ওভার ব্লেন্ড করলে কিন্তু পুরো মুখ চকচক করতে থাকবে। নাও বেসের লাস্ট স্টেপ, মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার আমাদের ফেসে একই কাজ করে যেটা আমাদের হেয়ার ফিক্সার হেয়ারের জন্য করে, অর্থাৎ কিপিং এভরিথিং ইন প্লেস। ফেসের একটা পোর্শনে বারবার স্প্রে করবে না, সব পোর্শনে এক দুবার স্প্রে এনাফ। বেশি ইউজ করলে কিন্তু মেকআপ প্যাচেসের বাইরেও চলে আসতে পারে। আর এটা ইউজ করে জীবনের সব দুঃখ মনে করে সাইলেন্ট হয়ে বসে থাকতে হবে, না কোনো হাসি না কোনো কথা। এটা ইউজ করলে মেকআপ অনেক লং লাস্টিং হয়, দেখতে পাউডারি মনে হয় না, আর অনেক ডিউই ফিনিশও দেয়। তো এই হচ্ছে আজকের আমার মেকআপ টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড আমার পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।